বাড়ির আশপাশসহ অনাবাদি পতিত লবণাক্ত জমিতে বছর জুড়ে সবজি চাষ করছেন প্রান্তিক জনপদের নারীরা। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় এতে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের নারীরা একদিকে যেমন স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে পরিবারের যোগান দিতে পারছেন বাড়তি অর্থের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন তামানা জেনিফার। গৃহস্থালী কাজের পাশাপাশি কৃষিকাজে নিয়োজিত হচ্ছেন পটুয়াখালী উপকূলের প্রান্তিক জনপদের নারীরা। বাড়ির অব্যবহৃত জমিসহ অনাবাদি লবণাক্ত জমিকে চাষ উপযোগী করে বছর জুড়ে উৎপাদন করছেন বিভিন্ন মৌসুমী সবজি। জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল উত্তোলন, এমনকি বাজারজাতেও এককভাবে ভূমিকা রাখছেন এইসব নারীরা। জৈব সারের ব্যবহারে উৎপাদিত এইসব সবজি পরিবারের পুষ্টির চাহিদা যেমন মেটাচ্ছে, পাশাপাশি অর্থনৈতিকভাবে বাজারে স্বাবলম্বী হচ্ছেন তারা। আয় উন্নতি করি, ছেলেমেয়ের পড়ালেখা ওই দেশে উপকূলের অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়লে দক্ষ জনশক্তিতে পরিণত হবেন নারীরা, পাশাপাশি কৃষি অর্থনীতিতে আসবে নতুন গতিশীলতা বলে মনে করছেন এই কর্মকর্তা। বছরে তাদেরকে বাড়িতে প্রতি জমিতে এই শাকসবজি চাষাবাদের জন্য 15-16 পদের বীজ সরবরাহ করে থাকি, এবং পাশাপাশি খাকি ক্যাম্বল জাতের হাঁস সরবরাহ করে থাকি। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ, উপকরণ সরবরাহ আর নিয়মিত তদারকি দিন দিন আরও বেশি নারীদের সম্পৃক্ত করছে কৃষিকাজে। কলাপাড়ের বিভিন্ন ইউনিয়নের সবজি উৎপাদন, সূর্যমুখী চাষের আবাদ বৃদ্ধি এবং আপনাদের লবণাক্ত সহনশীল যে জাত এবং ফসল রয়েছে সেই ফসলগুলোর আবাদ বৃদ্ধি আমরা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। উপকূলীয় এলাকার নারীদের গৃহস্থালী কাজের পাশাপাশি কৃষিকাজে সম্পৃক্ত করা গেলে কমে আসবে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আর্থিক সক্ষমতা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।